মহিফের ভিডিও গুলো বকবে ঠিক আছে, অল্প করে নিয়েছি তো চোখের আড়ালে পাহাড়ে ঠিক আছে। এখন তাহলে এরকম মন্দির আছে ছোট ঘুরি, ছোট মতো পাহাড়ে উঠলাম। সব সব কিচ্ছু চাপ নেই, আমি বাড়িয়ে দেবো সাউন্ড। আমি মেলা বসেছি তো মন্দির, আচ্ছা দাঁড়া মন্দির তো দেখি, এই যে একটা মন্দির ঠিক আছে। এয়ারপোর্টটা দেখা যেত, চলো অন্যদিক দিয়ে কোথা দিয়ে দেখা যায়। দেখি পাহাড়ের উপর ভালোই মেলা বসেছে, হ্যাঁ মেলার মতো কত কিছু, চলো এদিকটা হালকা করে তো দেখি নি। রাস্তাটা কোথায় আছে এদিকে? এই যে সব শহর, আমরা ভাবলাম যে ওইখানে ওইটাই ঢুকতে দেবে, কি ওটা পার্ক মতো, পার্ক পার্ক মতো ঢুকতে দেবে, বাট ওটা ঢুকতে দিল না ঠিক আছে। ওখান থেকে প্লেন উঠছে না, সব দেখা যেত, এই তো কিছু করার নেই আর, যেটুকুনি যাই ঘুরতে সেটুকুনি ঘুরে নি আগে নেমে যাচ্ছে, হয়ে যাবো না। এই যে মন্দিরটা আসো এদিকে দেখে আসি, একটু ঘুরে আসি, এখানে ব্যাপার এরকম। পাহাড়ের উঠে মজাই এলো না, এবারটা বেশি হালকা সেরকম। এই গুগুল কোনো জেনতো তো শুয়ে আছে দেখ, ঠিক আছে মোটামুটি ঘোরা কমপ্লিট হলো, ছোট্ট করা জায়গা কি আর করবো, হালকা ফটো শুট করে নিলাম, হালকা ফটো শুট করে নিলাম ঠিক আছে। এবার দেখি কোথায় যাওয়া যায়, বাড়ি চলে যাবে না কোথাও যাবে না, না এয়ারপোর্টটা দেখা থাকবে, হ্যাঁ এয়ারপোর্টটা বাকি যাবো, চলো এয়ারপোর্টের দিকে যাবো। কত সুন্দর বন্দরটা দেখো, এটা হচ্ছে আমার দাদার কেটিএম ঠিক আছে, যেটা আমি চালাচ্ছি আমার নাই। চলো তাহলে যাই ঠিক আছে, চললাম এয়ারপোর্ট দেখতে, পাহাড় মোটামুটি ছোটো পাহাড়টা ঘোরা হবে। এই যে সামনে দেখতে পাচ্ছ ইন্দোর এয়ারপোর্ট, এই যে দেখি দিয়েছি হালকা করে, ইন্দোর এয়ারপোর্ট, আমরা এখন এয়ারপোর্টের রাস্তার এখানটা এসে একটু ভিডিও করছি আর ছবি তুলছি ঠিক আছে। ওর ভালো ফোন, ওয়ান প্লাসের ফোন, তো ফোন তুলে আছে আর কি বলবো, ঠিক আছে চলো দেখি কি করা যায়। আর যাবে তো এয়ারপোর্টের সামনের দিকটা, ধীরে ধীরে জানে গা, গেটটা বাকি দেখানো যাচ্ছে না, এমনি তোমরা এয়ারপোর্টটা দেখে না, ভালোই লাগছে জায়গা, মনে হয় খুব একটা খারাপ নেই, হেভি সুন্দর মোটামুটি। চলো যাওয়া যাক ঠিক আছে। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছি ওইটাই উঠেছিলাম আমরা, কিন্তু বুঝাই গেল না, হ্যাঁ ঠিক আছে চলো। এই যে আসছে
আমাদের ইউটিউবার। চলে এসেছে রেখেছি। আমাদের ওখান থেকে মানে যেখানে আছি ইন্দোর গ্রিন পার্কে, ওখান থেকে প্রায় এখানে ঘুরতে এসেছি, 30-45 মিনিট মতো লাগবে এত দূর, ওই জন্যে সেই থেকে বেরিয়েছি, তো একটু চাটা খেয়ে নিলাম, ঠিক আছে। এবার যাবো আবার। সোহেল ভাই গাড়ি চালাচ্ছে বা, ঠিক আছে চলো। একটুখানি জ্বালিয়ে এলে গেলে আবার দাঁড়াতে হলো, পায়ে টান ধরেছো, 3 কিলোমিটারও আসিনি। ইন্টারন্যাশনাল স্কুল ভেতরে ঢুকতে দেবে না, বিরাট হাই ফাই স্কুল সব এখানে। ঢুকলাম এই যে সব মাঠে ছিল, চলে এসেছে। এসে গেছি বাড়ি, ঠিক আছে। তাও আজকে ব্লগ এই পর্যন্ত, ঠিক আছে, বাই, টাটা। সবাই একটু হালকা করে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে, বাই।